আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটি ধারার ম্যাথ নিয়ে আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। তো এই ম্যাথটি 37তম বিসিএসে এসেছিল। সো আমরা দেখি ইদানিং যাবৎ যে ধারার ম্যাথ প্রায় সকল চাকরির পরীক্ষায় কিন্তু থাকে। তো এই ম্যাথগুলো খুবই গুরুত্ব সহকারে আমাদের করতে হবে। তো এই ম্যাথটির কোশ্চেনটি হচ্ছে, একটি সমান্তরাল অনুক্রমের সাধারণ অন্তর্দশ এবং 6তম পদ 52 হলে 15তম পদটি কত? তো আমরা জানি আটতম পদ সমান সমান এ প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা আটতম পদ বের করার সূত্র। তো এখানে বলা আছে 6তম পদ 52, তো 6তম পদ সমান সমান এ প্লাস সিক্স মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান 52। তো কিন্তু আমরা এই প্রশ্ন অনুসারেই কিন্তু আমরা এখানে ওইভাবে লিখেছি। তো এই আর এর জায়গায় হচ্ছে ছয় লিখতে হবে আমাদের, মানে 6তম পদ। তো আমরা এভাবে লিখলাম। তো আমরা এখানে মান বসিয়েছি, ডি এর মান, ডি এর মান হচ্ছে 10, ডি মানে হচ্ছে আমাদের সাধারণ অন্তর। তো সাধারণ অন্তর কিভাবে পাই বা পাওয়া যায় সেটি আমরা এর আগের ম্যাথে দেখেছি, আপনার চাইলে আগের ম্যাথটি গিয়ে দেখে আসতে পারেন। তো এখানে দেওয়া আছে সাধারণ অন্তর 10, তো আমরা ডি এর জায়গায় লিখলাম হচ্ছে 10। আর এ হচ্ছে প্রথম পদ, তো আমাদের এই ম্যাথে এ এর মানটি দেওয়া নেই, তো আমাদের এখন এই এ এর মানটি বের করতে হবে। এ এর মানটি বের না করতে পারলে আমরা এই 15তম পদটির মান বের করতে পারবো না। তো এখন আমরা ক্যালকুলেশন করে এ এর মান পেয়েছি হচ্ছে এখানে 2। সুতরাং ধারার 15তম পদটি হচ্ছে এ প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি। এই যে এই সূত্রই আমরা আবার লিখলাম, প্রথমে 6তম পদের মান দেওয়া ছিল 52, এখান থেকে আমরা এর মানটি পেলাম। এখন এই এর মানটি নিয়ে এই 15তম পদের মান কত সেটি আমরা বের করব। তো 15তম পদ সমান সমান এ প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি, আর এর জায়গায় হচ্ছে 15 মাইনাস ওয়ান, ডি হচ্ছে সাধারণ অন্তর 10 যেটি প্রশ্নে দেওয়া ছিল, যেখানে দেখুন সাধারণ অন্তর 10। আর প্রথম পদ আমরা কিন্তু এই যে উপরে ক্যালকুলেশন করে বের করছি, এ সমান সমান 2, তো এর জায়গায় হচ্ছে 2 লিখে দিলাম মান হিসাবে। তো আমরা এইভাবে ক্যালকুলেশন করলে দেখুন আমার পাচ্ছে হচ্ছে 142। তো এটি কিন্তু 15তম পদের মান। সো আমরা ম্যাথটি কমপ্লিট করেছি। তো আশা করি ম্যাথটি বুঝতে পেরেছেন। তো সামনের যে ম্যাথটি আমি সলিউশন করবো সেটিও একটি ধারার ম্যাথ হবে। আশা করি ধারার ম্যাথে আপনাদের আর কোনো সমস্যা হবে না সামনের ম্যাথগুলো বোঝার পরে। তো আজকের ম্যাথটি এতটুকু, সামনের ম্যাথগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।